আগুন আগুন আগুন, থেকে কামারপাড়া রোডে লাইনে যাচ্ছিল আলীনগর রোডে, গাড়িটা ফাইরিং এর তারে লেগে ফাইরিং হয়। ফাইরিং হওয়ার পর গাড়িটা ড্রাইভার বাঁচাবার বহু চেষ্টা করে, গাড়িটা খড় ছিল, বোঝাই করা আগ গাড়ি খড়। এবার সেই ড্রাইভারটা প্রচুর চেষ্টা করে রোডে থেকে একটা পুকুরে, মানে দু বিঘে জমি পার দিয়ে সে পুকুরে নামায় গাড়িটাকে। ওই গাড়িটাকে নামিয়ে পাল্টি করতে পারে নাই, পাল্টি করতে পারে নাই কো, পাল্টি করা না দোষে ওই সামনে সামনে ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেডের লোকেরাও দেখতে পাচ্ছে যে ধোঁয়া যাচ্ছে ওইদিকে উড়ে। তাহলেও মানে দু ঘন্টা বাদ মানে ফায়ার ব্রিগেড এসেছে, আট ঘন্টা দু ঘন্টা বাদ ফায়ার ব্রিগেড এসেছে। আবার পাঁচ মিনিটের রাস্তা, যেখানে এক সেকেন্ডের মধ্যে গাড়িটা চলে আসতে পারবে, সেখানে এক ঘন্টা পর গাড়িটা এসেছে। আমরা আবার পুলিশে আমরা দশ ছকরা বলছি বলে পুলিশ আবার আমাদেরকে অ্যারেস্ট করতে যাচ্ছে। গাড়ি কি সম্পূর্ণভাবে পুড়ে গেছে? হ্যাঁ, গাড়ি একবার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। গাড়ির ভেতরে টাকা পয়সা যা ছিল কাগজপত্র আমরা সব পুড়ে গেছে। কোন জায়গায় এটা? এটা আমরা ভাতার গ্রাম শ্মশান, মানে ভাতার গ্রামে শ্মশানের গায়ে হয়েছে আমরা, ঝিলতলা কাছে, মানে চান্সি ডাক্তারের বাড়ির সামনে সামনে। আমাদের ভিডিও পেজে সামনে যে শ্মশান তালা আছে সেখান থেকে ফায়ার ব্রিগেড খুব হলো এক মিনিট দু মিনিটের গাড়ি আসা যাওয়া। এক ঘন্টার আগে ফোন করেছি আসেনি, এসে ফায়ার ব্রিগেড এলো, জিজ্ঞেস করছি, বলছে আমরা নর্জা গেলাম। আজ নর্জা তোমাদের এখানে দুটো গাড়ি, তা একটা গাড়ি পাঠানো বলছে, আমরা ভুল শুনেছি। তা সেখানে খালাসি ড্রাইভার কিছু প্রতিবাদ করতে গেছে, অ্যারেস্ট করতে আছে ছুটে প্রশাসন, ভাতার পুলিশ প্রশাসন। কি গাড়ি ছিল এটা? এটা লরি, ছোট ডিসেম লরি। সামনে বসে যাওয়ার পর কতক্ষণ পর এসছে? আধ ঘন্টা পর এসেছে, আধ ঘন্টা পর ফায়ার ব্রিগেড, যেখানে এক দশ পনেরো মিনিট লাগলো। গাড়ি কি সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে? গাড়ি না, পেছনে পুড়ে গেছে, অনেক ক্ষতি আছে গাড়িটা। এখন কি আগুন নিভাচ্ছে? ফায়ার ব্রিগেড আগুন নিভাচ্ছে, নিচ্ছে দায়িত্ব।